বুঝে আসছে না আসলে তাহলে আল্লাহ তাআলা একটা মাসকে নির্বাচন করেছে একটা ইবাদতের জন্য আল্লাহ যদি এটা অন্য মাসে নির্বাচন করত অন্য মাসে না রাখতে হতো তাহলে রমাদান মাসের গুরুত্ব কেন কেন এত গুরুত্ব এই মাসে আল্লাহ কোরআন নাযিল করেছে এজন্য এত গুরুত্ব এই মাসেই আল্লাহ সিয়াম ফরজ করেছে মানুষের জন্য একটা ইবাদত ফরজ করেছে সবার জন্য গরীব ধনী সবার জন্য মুসলিমের জন্য ফরজ করেছে সিয়াম এবারে দেখেন আল্লাহ তাআলা সিয়ামকে ফরজ করেছে প্রথমত রমাদান মাসে কোরআন নাযিল করেছে এইবার ওই কোরআন কেলিমে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম এইবার দেখছেন এই যে আমি বললাম সিয়াম তো সবার উপরে ফরজ সিয়াম তো সবার উপরে ফরজ আপনারা হুদায় আবেগে হয়ে যান হুদায় আপনারা আল্লাহর বিচার না বুঝে নিজে নিজে বিচার করেন হুদায় আপনারা সিনেমা নাটকের মতো আবেগ ঘন হয়ে ইমোশনাল হয়ে যান নিজেরা নিজেদের বিবেক দিয়ে ধর্মকে বিচার করেন মনে হয় যেন ধর্ম আপনার ঘরের বউ নিজের বিবেকে যা কয় তা মনে হয় যেন ধর্ম আপনার ছোট ভাই ওরে লালন পালন করছেন বিচার যায় টাকা পয়সা পাঠায় এখন যা কন তা মনে হয় যেন ধর্ম আপনার ছোট বোন তার নিজে কষ্ট করে বিয়ে সাথে দিয়েছেন সোফা ফার্নিচার খাট পালঙ্গ সব দিয়েছেন আপনি যা কন তা এরকম হয় নাকি দিন হচ্ছে আল্লাহ যা বলেছে তা আল্লাহ কিন্তু সিয়াম সবার উপরে ফরজ করেনি হুদায় কিছু মানুষ অভুক্ত থাকবে অভুক্ত মানে হুদায় কিছু মানুষ ভুক্ত থাকবে অনাহারে থাকবে যাক তাদের রব যদি তাদেরকে এটা দেয় আমার তো কিছু করার নাই তবে আমি যে রবকে চিনি উনি সবার উপরে ফরজ করে জরুরি নয় যে সবার রব সমান হবে এদেশে কিছু মানুষের রব সব জায়গায় বিরাজ করে আর কিছু মানুষের রব আকাশে থাকে আর শুরু জরুরি নয় যে দেশে সব মানুষের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমান হবে কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের দিয়ে তৈরি কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটি দিয়ে তৈরি জরুরি নয় এই দেশে সবার উপরে সবার রব সমান তাই যারা শুধু শুধু অনাহারা থাকবে তারা হয়তো তাদের রব থেকে কিছু নিতে পারবে তবে যেই রব আমি চিনি আরশে আদিমের উপর থাকে তিনি সবার উপর এটা ফরজ করেন তিনি ফরজ করেছেন আর তিনি বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে তোমরা যারা ঈমান এনেছো তোমরা যারা সাক্ষ্য দিয়েছো আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ তোমরা যারা এই সাক্ষ্য দেওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর প্রেরিত বান্দা ও রাসূল হিসেবে সাক্ষ্য দিয়েছো আর এই সাক্ষীকে বলবৎ রাখার জন্য নিয়মিত দৈনিক পাঁচ ওয়াক্ত সালাত আদায় করো তোমাদের উপরে ফরজ কি ফরজ কুতিবা আলাইকুমুস সিয়াম তোমাদের উপর সিয়াম ফরজ তো কেন ফরজ কেমা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম আল্লাহ উদ্ধৃতি টেনে আনতেছে আল্লাহ উদাহরণ টেনে আনতেছে উদাহরণ টেনে এনে আল্লাহ এভাবে একটা জিনিস ফরজ করে দিচ্ছেন না যদিও তিনি আসমান ও জমিনের সত্য মাবুদ একচ্ছত্র মালিকানা ও ক্ষমতার অধিকারী চাইলে যা খুশি তা করতে পারে ইয়াফআলু মা ইয়াশা ইয়াফআলু মা ইউরিদ যা খুশি তা করার ক্ষমতা রাখে সিদ্ধান্ত না এভাবেই আমাদেরকে লজিক্যাল একটা ফরজ করে তিনি বলেছে যে তোমাদের উপর রমজানকে ফরজ করেছি তোমরা যারা ঈমান আনছো আল্লাহর উপরে রাসূলের উপরে শেষ দিনের উপরে শুধু স্পেসিফিক তোমাদের জন্য একটা ফরজ করেছে সিয়াম যেমনটা তোমাদের আগের লোকজনের উপর ফরজ করেছিলাম তো কেন ইয়া আল্লাহ কেন বছরে বারোটা মাস এগারোটা মাস চলে যাওয়ার পর একটা মাস আপনি সিয়াম ফরজ করলেন ইয়া আল্লাহ কেন এটা আমাদের আগের লোকের উপরও ছিল ফরজ কেন আল্লাহ বলেন যে লাআল্লাকুম তাত্তাকুন যাতে তোমরা ফরজদার হতে পারো দেখছেন সিয়াম আপনার ফরজদারিতা বাড়াবে মানে ওই যে আপনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলছেন পাঁচ ওয়াক্ত সালাত প্রতিষ্ঠিত করেছেন আল্লাহ বলছে যে তুমি পাঁচ ওয়াক্ত সালাত প্রতিষ্ঠিত করো তো তৌফিক আছে যাকাত দিচ্ছ তৌফিক আছে হজ করতেছ
তাহলে সিয়ামটা তোমার জন্য ফরজ অনিবার্য নির্ধারণ করে দিলে বড় রাগ বাই রাখবা ওই পয়েন্টটা তুমি বের হবে তো ইয়া আল্লাহ এত কষ্ট করে না কি থাকবে আল্লাহ বলছে তোমার ফরজ দরজা বাড়বে তোমার তাকওয়া বাড়বে আল্লাহ ভীত বাড়বে আল্লাহর প্রতি ভালোবাসা বাড়বে বুঝতে পেরেছেন কারণ ফরজ শুধু শুধু আপনার অফিসের অক্সিজেনকে না খায় রাখবেন না এরপর ফেসবুকে স্ট্যাটাস দিবেন না দরকার নেই আপনি নিজেও না খেয়ে থাকিয়েন না বলে নিজেও না খেয়ে থাকিয়েন না আপনার এই সুন্দর বডি নষ্ট করিয়েন না ইফতারিটা করার পরে তো সিগারেট ধরাবেন ইফতারিটা করার পরে তো ক্যারাম বোর্ডে যায় ক্যারাম খেলবেন ইফতারিটা করার পরে তো মোবাইলে জুয়া ব্যাটিং খেলবেন ইফতারিটা করার পরে তো যাই প্রেমিকের সাথে দেখা করবেন ইফতারিটা করার পরে তো যাই ঈশার নামাজ পড়বেন না ইফতারিটা করলেই তো মাগরিবের নামাজটা পড়বেন না শুধু শুধু অনাহার থাকবেন না নিজেকে কষ্ট দেবেন না 60 বছর এই যৌবন হুদাই দরকার আছে একটা মাস কষ্ট করার আপনি বোকা আপনার এই সিদ্ধান্ত ভুল আছে 60 বছর আরে বুঝলাম 100 বছর বাচ্চা আপনার দাদা তো 60 এর পরে কি আর হাঁটতে চলতে পারছে না হ্যাঁ বুঝছি আপনার এলাকায় পৃথিবীর সবচেয়ে বয়োজ্যেষ্ঠ মানুষ আছে যার বয়স 118 বছর গিনিস বুকে নাম উঠছে তার চেয়ে বেশি বয়স্ক মানুষ নাই তো কি করব 75 70 80 এর পরে সে কি আর হাঁটতে পারে না শুয়ে আছে বিছানায় বছরে একবার ছেলে শ্বশুর বাড়ি থেকে মেহমান আসলে মামুই তালুইকে দেখতে যায় একটু একা একাই তো পড়ে আছে দোতলায় নিচতলায় অত ওই কাচারি ঘরে আপনার বউ দুপুরে একবার যায় দিশাবাজি করে যায় ভাটটা দিয়ে আসলে আসতে গেলে আপনার নাতি নাতনিকে বলে দেয় কি করব আপনার 110 বছর বয়সের গল্প শুনে আমার কাম কাম আমার কি দরকার আপনার 110 বছরের গল্প শুনে আমি যেটা বলি সেটা আপনি শুনেন 60 বছরের এই যৌবনে সৌন্দর্য বলি এক মাস না খায় দরকার আছে কিন্তু দুর্বল করা ও এখন তো নতুন সিস্টেম আসছে শিক্ষিত সমাজ এখন উন্নত সমাজ তথ্য প্রযুক্তির যুগ ডাক্তাররা কোনো রোজা রাখলে বহুত উপকার ডাক্তাররা কোনো রোজা রাখলে বাচ্চা কাছে যা দুইটা তিনটা হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে কারণ অনেক সার্ভিসের মতো ডাক্তাররা বলে রোজা রাখলে কোলেস্ট্রল বাজে চর্বি না খেয়ে থাকলে খুব দারুণ হবে কত জিনিস যোগ হয়েছে এখন না খেয়ে থাকাই যায় ঠিক না নামাজ না পড়লে কি হবে কি হবে যাকাত না দিলে কি হবে মুনাফিকি মিথ্যা কথা বলে একটু না খেয়ে থাকাই যায় আগে তো শুধু না খেয়ে থাকলে সওয়াবের আশা হইতো হুজুররা ওয়াজ করত খতিবরা খুতবা দিত যে নামাজ না পড়লে রোজা রেখে লাভ নাই তবে এখন এটা লাভ পাই হইছে শারীরিক লাভ কি লাভ শারীরিক লাভ তবে আপনার এই শরীরের কথা বলি আমি ওয়াজে ছিলাম ছিল বা মানে সেলফি টেলফি তুলে এগুলো আমি খুব পছন্দ করি না ইগনোর করতে যাই আমি স্টেজ থেকে বাম পা দিয়ে নামি আমার পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে আমি 37 দিন উঠতেই পারি নি আমার আলহামদুলিল্লাহ আল্লাহ মাগফুর আশ্রম দিকে আগামীকাল কি হবে আমি তো জানি না আল্লাহর কাছে ভালো কামনা করি তবে আমার ওজন একবারে শারীরিক ওজন সব ঠিক আছে যে কেউ দেখলে মাশাআল্লাহ ভাই আপনার শরীর ঠিক আছে ভাই চিকন আরে আমার এত সুন্দর চিকন বডি থাকি গেল আমি খালি এইরকম একটা সিঁড়ি থেকে নামিতে যাই বাম পা দিয়ে নামছি আর আমি এরপর আর জানি না কি হয়েছে ডাক্তার কাছে লিগামেন্ট ছিঁড়ে গেছে আর পাই না কি দেখেন আপনি শুধু শুধু ডাক্তারের কথা শুনে না খেয়ে থাকিয়েন না দরকার নাই 60 বছরের জীবন খান 40 এর পরে খাইতে মন চায় না 40 এর পরে খাইতে মন চায় না এক বাটি গোশত দেওয়ার পরে এক সার্ভিস দেওয়ার পরে আপনি বলবেন যে না রে ডাক্তার না করছে সে শুরু করে নিলে আরেক সার্ভিস দিবে আপনি দুই সার্ভিস গোশত খায় মনে করবেন বহুত কিছু খেয়ে লাইছে কিন্তু এখন আপনি দুই বাটি খেয়েও কিছু খান না মনে করেন খান আরাম করেন আরাম করেন খান কেন এই সুন্দর চেহারা নষ্ট করবেন 40 এর পরে আপনি খেতে মন চায় না শুধু শুধু 30 দিন না খেয়ে থাকার মানে আছে হ্যাঁ সুদূর উপরে টাকা নিয়ে খান রমজান হলো উৎসব আনন্দ বিধর্মীদের যেমন ওদের ইবাদত গুলো আনন্দ গান বাজনা ছাড়া আর কিছুই নাই বিধর্মীদের ইবাদত গুলো যেমন এখন গান বাজনা নাচ এগুলো ছাড়া কিছুই নেই জামা কাপড় পরা নতুন নতুন এগুলো ছাড়া কিছুই নাই আপনারা রমাদানকে শুধু খাও 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 শুধু খাও 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 শুধু দুধ নিয়ে খাও ভিন নিয়ে খাও হ্যাঁ বিদেশে টাকার মেশিন আছে জীবন যৌবন নষ্ট করে পাঠাচ্ছে খাচ্ছে শহরে টাকার মেশিন আছে জীবন যৌবন নষ্ট করে খাচ্ছে
10 লাখ 20 লাখ টাকা আছে ব্যাংকে রেখে দিয়ে শুকনো করে নিয়ে খাচ্ছে আর খাচ্ছে যুবক ছেলে বিয়ে না করায় শুধু খাচ্ছে খাচ্ছে খান রমাদান খাওয়ার মাস এই দেশে আবার প্রচলিত আছে রোজার মধ্যে যা খুশি খা হিজাব নাই হ্যাঁ আপনার বাড়ি লক্ষ্মীপুর আমার বাড়ি নাঙ্গলকোট আমি কি এলাকার সংস্কৃতি বুঝতে নাই বুঝলাম সিটাকেটটা বুঝি না আমি বুঝলাম ঢাকাটা বুঝি না রংপুর দিনাজপুর উত্তরবঙ্গ চাপায় সংস্কৃতি আমি বুঝি না বুঝি আপনার বিয়ের সাথে আমি বুঝি না হয় নাকি এই তো আসলাম 67 কিলোমিটার আমার বাড়ি থেকে মাত্র এখানে আমার বাড়ি থেকে ঠিক আমার ঘর থেকে এই জায়গাটা মাত্র ঠিক এই জায়গাটা 67 কিলোমিটার মাত্র তাও দুনিয়ার ঘুরে আসাতে আমার বাপ দাদারা আসছে আমার মনে হাত মানে খেতে চেতে দিয়ে আসছে 50 45 এর বেশি হলো না বুঝি আমি আপনার সংস্কৃতি বুঝি না আপনার এলাকার মুরব্বিরা কথা রমজানের হিসাব নাই হয় না কি রমজানের হিসাব নাই আল্লাহ মাফ করবি বলছো রমজানের হিসাব নাই একথা কবে বলছো আল্লাহ মাফ করে দেবে বলেছে হিসাব নাই কবে বলছে বুঝি হিসাব ছাড়া জিনিস হয় নাকি আরে আপনার নতুন জামাই আসছে আপনি তার মন ভরে খাওয়াবেন বুঝি টাকা গুনে দেওয়ার সময় দোকানদারকে হিসাব করে দিবেন না হয় না বুঝি মুরগি কিনবেন গোস্ত কিনবেন হিসাব ছাড়া টাকা দিয়ে দিবেন কারণ আপনার জামাই খাবে এটা হয় না জামাইয়ের বেলা না হিসাব নাই খাবার বেলা না হিসাব নাই কিনার বেলা কিন্তু তো রমাদানেও হিসাব আছে কিন্তু আল্লাহ মাফ করবে এইটা একটা ছাড় আছে কি মাফ করবে খাওয়া দাওয়া না যে কোনো অপরাধ হোক আল্লাহর কাছে মাফ চাই ফিরে আসতে চাই আল্লাহ সহজ মাফ করবে দয়ার দ্বার খুলে রাখছে পুরো মাস ঠিক না খান ভালো করে খান রমাদান সবার উপরে ফরজই না এদেশের হুজুররা আমার আমার করে আমার দোষ আয়েশা বলছিল এখানে সবাই জান্নাতে চলে গেছে আমি সব যেহেতু খুতবায় আসছে আর উদ্ধার করে ফেলছে ফজর না পড়ে খুতবায় আসছে আমার আসর করবে না করে উদ্ধার করে ফেলবে আগামী সপ্তাহের মধ্যে আমি তো বলবোই কারণ আপনারা আমাকে শুনতে আসছেন ভাই কম হ্যাঁ